আপনার প্রিয় রং কিন্তু আপনার পছন্দ অপছন্দ ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। কেউ গোলাপি রং পছন্দ করেন তো কেউ লাল, কেউ সাদা তো কেউ কালো। আপনার পছন্দের রং আপনার সম্পর্কে কি বলে? চলুন দেখে নেওয়া যাক। লাল রং, যারা লাল রং ভালোবাসেন তারা সাহসী ও আত্মবিশ্বাসী হন, পূর্ণ উদ্যমে তারা কাজ করতে আনন্দ পান। এরা অন্যদের স্বভাব খুব দ্রুত বুঝতে পারেন। ভালোবাসা বন্ধুত্ব এদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যা ছাড়া তারা প্রায় বাঁচতেই পারেন না। নেতৃত্ব প্রদানকারী ক্ষমতা এদের মধ্যে থাকে। নীল রং, যারা নীল রং পছন্দ করেন তারা পরিষ্কার এবং পরিপাটি থাকতে ভালোবাসেন। প্রেমের ক্ষেত্রে এরা বিশ্বস্ত হন। এরা স্বাধীন থাকতে পছন্দ করেন এবং কারো সাহায্য নিতে পছন্দ করেন না। বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। দামি ও আকর্ষণীয় জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হন। হলুদ রং, যারা হলুদ রং পছন্দ করেন তারা খুব ইতিবাচক ও আশাবাদী চিন্তা করে থাকেন। এরা প্রফুল্ল স্বভাবের হন। এরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নেন। এরা খুশি থাকতে পছন্দ করেন এবং অন্যের মুখেও হাসি ফোটাতে পছন্দ করেন। সবুজ রং, এরা প্রেমিক প্রকৃতির হয়ে থাকেন। এদের মনে যা মুখেও তাই। অন্য লোকেরা তাদের সম্পর্কে কি ভাবছে সে সম্পর্কে তারা খুব যত্নশীল হন। এরা নিজেদের আশেপাশের লোকদের খুব যত্ন নেন। সাদা রং, এরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবনযাপন করেন। এদের জীবনে তেমন বিক্ষিপ্ততা নেই। এরা পরিকল্পনায় অত্যন্ত পারদর্শী, তাই বেশিরভাগ কাজই সাফল্য পান। লাজুক স্বভাবের জন্য এরা অনেকের সাথে বন্ধুত্ব করতে পারেন না। কালো রং, এই ধরনের মানুষেরা একটু রক্ষণশীল এবং রাগী প্রকৃতির হন। কোনো কাজে কোনো পরিবর্তন পছন্দ করেন না। এরা অন্যের সামনে মাথা ঝোঁকাতে চান না, কিন্তু আশা করেন যে অন্যরা তাদের সম্মান করবেন। গোলাপি রং, এরা খুবই আবেগপ্রবণ মানুষ, হাসি খুশি এবং লাজুক স্বভাবের হয়ে থাকেন। এদের ফ্রেন্ড সার্কেল খুব বড় হয়। তারা মনের দিক থেকে খুব ভালো হন। বেগুনি রং, এরা খুবই দূরদর্শী হন, সেটেল জীবনযাপন করতে পছন্দ করেন। এদের ক্রিয়েটিভ স্বভাব যে কোনো কাজকে অন্যভাবে করতে বাধ্য করে, যে কারণে ফলাফল ভালো হয়। এরা বেশি দায়িত্বে একটু ভয় পান। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।